নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আগামী 12ই আগস্ট বুধবার জন্মাষ্টমী দিন, বাবা লোকনাথেরও জন্মতিথি। এই দিন বাবার সকল ভক্তরা শ্রদ্ধা সম্মান ভক্তির সঙ্গে পূজা নিবেদন করবেন বাবাকে। আমি এই ভিডিওতে বাবার সম্পর্কে এমন 10টি অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আপনারা জানলে বাবার সম্পর্কে আপনাদের ভক্তি শ্রদ্ধা দেখবেন আরও অনেক গুণ বেড়ে যাবে। দর্শক বন্ধু, লোকনাথ বাবার জীবন নিয়ে অনেকের মনে অনেক রকমের বিশ্বাস। নির্দিষ্ট কোনো জীবন কাহিনী না থাকায় তার জন্মস্থান নিয়ে একবার আদালতে মামলা পর্যন্ত হয়েছিল। ভক্তদের বিশ্বাস 160 বছর জীবিত ছিলেন বাবা। দেখে নেওয়া যাক কি কি বিশ্বাস রয়েছে এই ভারতের এই আধ্যাত্মিক মহাপুরুষকে নিয়ে। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট বাংলায় 18ই ভাদ্র 1137 বঙ্গাব্দ জন্মগ্রহণ করেন। কলকাতা থেকে কিছু দূরে 24 পরগনার 84 চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের ভিতরেও বিতর্ক আছে। নিত্যগোপাল সাহা এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ও রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয়। যদিও অনেকেই মনে করেন তার জন্মস্থান বর্তমান উত্তর 24 পরগনা জেলার চাকলা বা চাকলা ধাম নামে লোকনাথ ভক্তদের কাছে পরিচিত। বাবা লোকনাথের দীক্ষা গুরু ছিলেন ভগবান গাঙ্গুলী, পুরো নাম ছিলেন ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়। তিনি বেশ কয়েক বছর দেশে বাস করে লোকনাথ ও বেণীমাধব বন্দ্যোপাধ্যায় নামের দুই শিষ্যকে নিয়ে কালীঘাটে আসেন। তাদের নিয়ে বারাণসীতে যান, দেহত্যাগের আগে তৈলঙ্গ স্বামীর হাতে ভার দিয়ে যান এই দুই শিষ্যের। এর পর বছর নিয়মিতভাবে গুরুর নির্দেশ মতন লোকনাথের যোগ সাধনা চলতে থাকে হিমালয়ের বরফাবৃত নির্জন স্থানে। দীর্ঘ সাধনার পরে একদিন লোকনাথ ব্রহ্ম দর্শন করেন এবং সিদ্ধি লাভ করেন। লোকনাথ ব্রহ্মচারী দেশ ভ্রমণে বার হয়ে বিভিন্ন স্থানে ঘুরে পৌঁছে যান মুসলমানদের তীর্থস্থান মক্কা ও মদিনা দর্শনে। লোকনাথ ভ্রমণ করতে করতে পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান, মক্কা, মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত ভ্রমণ করেন। পারস্য, আরব, গ্রিস, তুরস্ক, ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ডেও যান বাবা লোকনাথ। পরে সুমেরু ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। হিমালয়ে শৃঙ্গের বাধা পেয়ে চীনে চলে যান। চীনে সেই সময় 3 মাস কারাবন্দী থাকতে হয় তাকে। মুক্তির পরে বাবা লোকনাথ অসমের 12দি গ্রামে বাস করতে থাকেন। সেই সময় থেকেই 12দির ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান বাবা লোকনাথ। বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। কেউ কেউ বলেন তিনি জাতিস্বর ছিলেন। তিনি নিজের দেহ থেকে যেমন বার হতে পারতেন, সূক্ষ্ম শরীর ধারণ করতে পারতেন, তেমনি অন্যের মনের ভাবও অবলীলায় জানতে পারতেন। এছাড়াও অন্যের রোগ নিজের দেহে এনে রোগীকে রোগমুক্ত করতে পারতেন।
বাংলায় ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ, ইংরাজি পয়লা জুন ১৮৯০ খ্রিস্টাব্দ, ১৬০ বছর বয়সে বাবা লোকনাথ দেহত্যাগ করেন। এই দিনটি আমরা সকল বাবার ভক্তরা নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি। ভক্তরা অনেকে বাবা লোকনাথকে শিব লোকনাথ হিসেবেও পূজা করে থাকেন। ত্রিকালদর্শী বাবা লোকনাথ বলেছেন, প্রতিদিন রাতে শোবার সময় সারা দিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস। যে সকল কাজ খারাপ বলে বিবেচনা করলি, সেই সকল কাজ আর যাতে না করতে হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবি। আবার তিনি বলেছেন, সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায়, গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায়, ঠিক তেমনি বার বার বিচার করলে খারাপ কাজ করবার প্রবৃত্তি পালিয়ে যাবে। দর্শক বন্ধু, এবারে আসুন আমরা জেনে নেব এই জন্মাষ্টমীর দিন বাবার জন্ম উৎসব কিভাবে পালন করবেন। আমরা জানি বাবার পূজোর জন্য কোনো আড়ম্বর লাগে না, তিনি অত্যন্ত অল্পেই সন্তুষ্ট। তার পূজোয় শুধুমাত্র ফুল, ধূপ, চন্দন, অবশ্যই অমৃতীয় মিছরি লাগে। আর চাই আপনার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তি, প্রেম। বাবা লোকনাথ মিছরি খুব ভালোবাসেন, তাই এই প্রসাদ বাবাকে নিবেদন করুন, সাথে কিছু সাদা ফুল নিবেদন করুন। দেখবেন বাবা এতেই প্রসন্ন হবেন এবং আপনার মনস্কামনা পূরণ করবেন, আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। ধন্যবাদ দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।